চট্টগ্রাম সহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবার ও মঠ মন্দির দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণ প্রদান সহ 15 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন আশিস ভট্টাচার্য, সাবেক সভাপতি চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ ব্যানার্জি সহ অনেকে।